স্কুলের ভিতরে ঢুকতেই চোখে পড়বে সারা ক্লাসরুমে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ছাদ ভাঙার কিছু অংশ। শিক্ষক শিক্ষিকাদের চেয়ার টেবিল, বাচ্চাদের বেঞ্চ, সর্বত্রই ছড়িয়ে ইট সিমেন্টের টুকরো, যে কোনো দিন ব্রিজের মতো ভেঙে পড়তে পারে গোটা স্কুলটা। ছবিটা উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের আমমেরিয়া এফপি স্কুলের। ভগ্নদশার জেরে খোলা আকাশের নিচেই চলছে পড়ুয়াদের পঠন পাঠন। একাধিক দপ্তরে বারবার অভিযোগ জানানোর পরেও প্রশাসনের তরফে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এখন যখন তখন চাঁই পড়ছে, আমার যতদূর ধারণা ওই বাচ্চা স্কুলের যা কন্ডিশন, যখন তখন ভেঙে পুরোটাই ভেঙে পড়তে পারে ব্রিজের মতো। ওই যা বিল্ডিংয়ের কন্ডিশন, যখন তখন ভেঙে বাচ্চাদের এতগুলো জীবনহানি, আমরা রিস্ক নিতে পারবো না। উদ্ধতন কর্তৃপক্ষে আমরা চিঠি দিয়েছি, সবাইকে জানিয়েছি, ব্লক প্রশাসন প্লাস আমাদের ডিআই অফিসেও জানিয়েছি, প্লাস আমাদের থানা ওসিকেও জানিয়েছি, আমাদের যা করার আইনি পদক্ষেপ সব আমরা করেছি, কিন্তু আমরা অসহায়। আমাদের এখন মাঠের পাশে একটা ফাঁকা মঞ্চে পড়াতে হচ্ছে, সেখানে রোদের সমস্যা আছে, বাচ্চারা সব ক্লাস একসঙ্গে বসে পড়াশুনো করাতেও সমস্যা হচ্ছে, আর বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে ছাদ ভেঙে পড়তে পারে। চাই চাই পড়ছে, ফেড়ে গেছে, বাচ্চা কাচ্চারা ভয় পায়, আমরাও ভয় পাই। তো এই সম্প্রতি কয়েকদিন আগে আমি অফিসটায় বসি, সেই অফিসে আমার মাথার উপর থেকে এত বড় বড় চাই পড়েছে। এসআই অফিস, কাউন্সিলে, লোকাল বিডিও সাহেবকে, ওসিকে, সভাপতি, গ্রামের পঞ্চায়েত সমিতি, সকলকে বলেছি। বর্তমানে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 72 জন, শিক্ষকের সংখ্যা 3 জন। প্রাণ ভয়ে স্কুলে আসে পড়ুয়ারা। অভিভাবক সহ পড়ুয়াদের দাবি, অবিলম্বে স্কুল সংস্কারের কাজ শুরু করতে হবে। কোথায় পড়ছো এখন? এখন আমরা রাস্তায় রাস্তায় পড়ছি। স্কুল আবার নতুন করে তৈরি করতে হবে, নাই আমরা অন্য স্কুলে ভর্তি হয়ে যাব। মেয়ের মাথায় পড়েছে, তাই স্কুলে যেতে যাচ্ছে না, বলছে যে আর মা স্কুলে যাবো না। আমার মাথায় ভীষণ লেগেছে, দেখলাম সত্যিই রক্ত বেরোচ্ছে, সেই জন্যই কি স্কুলে যেতে দিচ্ছে না? হ্যাঁ, ওই জন্যই যেতে দিচ্ছি না। স্কুলে চাংড়া ভাঙা ভেঙে পড়ছে, বাচ্চা কাচ্চা আমরা কী করে পাঠাবো? ওদের মাথায় যদি ভেঙে পড়ে তাহলে ওরা কী করে পড়বে? ওদের যদি কিছু হয় তখন আমরা কী করবো? দ্রুত সংস্কার করা হবে স্কুলটি, আশ্বাস বসিরহাট আইএনটিটিইউসির সভাপতির। স্কুল কর্তৃপক্ষ, আমরা বিষয়টা প্রশাসনের দৃষ্টিপাত করেছি এবং আশা করছি খুব তাড়াতাড়ি ওটা রিকনস্ট্রাকশন হবে, সংস্কার হবে এবং আবার পুনরায় পঠন পাঠনের উপযোগী পরিবেশ আমবেরিয়া প্রাইমারি স্কুলে সৃষ্টি হবে। শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই, আগামী প্রজন্ম পড়াশোনার সুযোগ পাবে না তো বিজেপি। অবাক হওয়ার কিছু নেই, এটাই পশ্চিমবঙ্গের বর্তমানে শাসক দল এবং তাদের পরিচালিত সরকারের অবস্থা, এটাতে নতুন কিছু নেই, অবাক হওয়ারও কিছু নেই। শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই, আগামী প্রজন্ম কি হবে আমরা নিজেরাই জানি না, আগামী প্রজন্ম তারা পড়াশোনা করার সুযোগ পাবে কিনা সেটাও যথেষ্ট সন্দেহ আনন্দ। সংকটে পড়ে বন্ধের মুখে রাজ্যের প্রায় 8,000-এর বেশি বাংলা মাধ্যম স্কুল, যেগুলি আছে তাদের অবস্থাও বেহাল। সুযোগে পাল্লা দিয়ে বাড়ছে ইংরেজি মাধ্যমের স্কুল। হাজার হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা কোথায় যাবে, কি হবে ওদের ভবিষ্যৎ? বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।